প্রিয় বিদ্যার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। 2020-21 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা ইতিমধ্যে শেষ হয়েছে। অনেকেই জানতে চেয়েছিলে তৃতীয় মেধা তালিকা দেয়া হবে কি না, বা তৃতীয় মেধা তালিকা দেয়া হলেও কবে দেয়া হতে পারে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির তৃতীয় মেধা তালিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি, আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, তাহলে আমার নতুনতর আপডেট ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখন তোমাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির যে নির্দেশিকা রয়েছে এই নির্দেশিকা শেয়ার করব, কারণ এই নির্দেশিকায় রয়েছে মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি, অর্থাৎ প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকার কার্যক্রম শেষ হওয়ার পর তৃতীয় মেধা তালিকার কার্যক্রম শুরু হবে কিনা, বা শুরু হলে কাদের জন্য তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে এবং কবে প্রকাশ করা হবে সেই বিষয়ে বিস্তারিত এখানে দেওয়া থাকবে। তো আমি একটু মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি কোথায় রয়েছে সেটা বের করতেছি। তো তোমরা দেখতেই পারছো এখানে মেধা তালিকা ও ফলাফল প্রণয়ন পদ্ধতি। তো এখানে গ নম্বর যে অপশনটি রয়েছে এই অপশনের মাধ্যমে দেখো এই ভর্তির কার্যক্রমের পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা এবং বিশেষ কোটা, তাছাড়াও রিলিজ স্লিপে প্রয়োজনে একাধিকবার এর মাধ্যমে সম্পন্ন করা হবে। অর্থাৎ প্রথম মেধা তালিকা তো ইতিমধ্যে শেষ হয়েছে এবং শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকাও কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। এখন বাকি রয়েছে বিশেষ কোটা এবং রিলিজ স্লিপের পর্যায়ে। তো বিশেষ কোটাকে ধরে নেওয়া যেতে পারে তৃতীয় মেধা তালিকা হিসাবে, অর্থাৎ তৃতীয় মেধা তালিকায় বিশেষ কোটার অন্তর্ভুক্ত যারা, যেমন মুক্তিযোদ্ধা কোটা, আদিবাসী কোটা এবং যারা মূলত প্রতিবন্ধী কোটায় মূলত রয়েছে, তাদেরকে এই বিশেষ কোটার মাধ্যমে মূলত মেধা তালিকা, তৃতীয় মেধা তালিকা প্রণয়ন করা হবে। অর্থাৎ যারা প্রশ্ন করেছিলে ভাইয়া তৃতীয় মেধা তালিকা কবে প্রকাশ করা হবে, তৃতীয় মেধা তালিকাকে আদৌ প্রকাশ করা হবে কিনা, হ্যাঁ তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে, তবে এটা হচ্ছে বিশেষ কোটায় যারা অন্তর্ভুক্ত রয়েছে তাদের শুধুমাত্র, আর বাদবাকি যারা রয়েছে তাদের কিন্তু নয়। ওকে, তারা শুধুমাত্র রিলিজ স্লিপে গিয়ে আবার পুনরায় আবেদন করতে পারবে, অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পাওনি। এখন আসি কোটা মেধা তালিকার ফলাফল কবে প্রকাশ করা হবে। যদিও এই বিষয় নিয়ে অনেক ভিডিও ইতিমধ্যে আমি দিয়েছি, তারপর তোমাদের সাথে আরও একটি বিষয় ক্লিয়ার করে দিতে চাই। গত 15 সেপ্টেম্বর যে নোটিশটি প্রকাশিত হয়েছিল এই নোটিশ অনুযায়ী তোমরা দেখতেই পারছো এখানে সংশ্লিষ্ট কলেজে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জনপ্রতি 485 টাকা হারে কোনো সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ, বা সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়ার তারিখ এটা কলেজ কর্তৃপক্ষ করবে 29 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। তো এখন অনেকেরই প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনি তো আগের কয়েকটি ভিডিওতে বলেছিলেন যে 1 তারিখ অথবা তার মধ্যেই প্রকাশিত হতে পারে। তো দেখো, এখনও পর্যন্ত কিন্তু কোটা মেধা তালিকার ফলাফল প্রকাশিত হয়নি, বা দ্বিতীয় মেধা তালিকায় যারা মাইগ্রেশন করেছিল তাদের ফলাফল প্রকাশিত হয়নি। তো আগামী এই দেখতে পাচ্ছ যে 29-29 তারিখ থেকে 5 তারিখের মধ্যে এই যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো কিন্তু জমা দিয়ে দেবে, অর্থাৎ প্রথম মেধা তালিকার ভর্তির কার্যক্রম শেষ হওয়ার পর দ্বিতীয় মেধা তালিকার কার্যক্রমের আগামী 5 তারিখ পর্যন্ত টাকা জমা দিয়ে দেবে। অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে আগামী 5 তারিখের পরে গিয়ে তোমাদের কোটা মেধা তালিকা প্রকাশ করা হতে পারে, অথবা এই 2-1 দিনের মধ্যেই প্রকাশ করা হবে, অর্থাৎ 2 তারিখ অথবা 3 তারিখেও প্রকাশ করা হতে পারে। তো যখনই নোটিশ পাবো আমি তোমাদের সাথে অবশ্যই নোটিশটি শেয়ার করব। তবে গত বছর কিন্তু এই দ্বিতীয় মেধা তালিকার যে কার্যক্রমটি ছিল সেই কার্যক্রমের মধ্যেই কোটা মেধা তালিকা প্রকাশিত হয়েছিল, কিন্তু এবছর তার ব্যতিক্রম আমার মনে হয় যে হবে না, তবে 2-1 দিনের মধ্যেই প্রকাশিত হতে পারে, অথবা 2-1 দিনের মধ্যে প্রকাশিত না হলে 5 তারিখের পরে গিয়ে প্রকাশিত অবশ্যই হবে। তো ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল। অনেকেই প্রশ্ন করেছিলে যে ভাইয়া তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে কিনা, তা তো যারা বিশেষ কোটায় অন্তর্ভুক্ত রয়েছে তাদের জন্য তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে, তো আশা করি বুঝতে পেরেছ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে, আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।